নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাদের ওপর খুব সহজেই আপনারা কী করে শাক করতে পারেন মাটি ছাড়া। আমি এর আগেও শাক করার ভিডিও এরকমভাবে দেখিয়েছিলাম, তবে সেই ভিডিওটা সম্পূর্ণ ছিল না বলে অনেকেই কমপ্লেন করেছিল। তো এরপরে আমি আবার ভিডিওটাকে ভালো মতো এডিট করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, এখানে ছাদের ওপর যাতে ছাদটা ড্যাম না হয় সেই জন্য সবার প্রথমে একটা টিন দিয়ে নিয়েছি, টিন দিয়ে তার উপর প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে ছাদটা কোনোভাবেই ক্ষতিকর না হয়। কারণ অনেক সময় ছাদের ওপরে আমরা যখন বস্তার ওপর এরকম কিছু রাখি তো জল জমে জমে ছাদটা ড্যাম হওয়ার অনেক চান্স থাকে। তো এই ক্ষেত্রে এইভাবে টিন দিয়ে উঁচু করে নিলে, দুটো ইট নিচে দিয়ে টিনটাকে উঁচু করে নিয়েছি, তাতে ছাদের কোনো ক্ষতি হবে না। আর এখানে দেখুন, আমি এগুলো চালের বস্তা আছে, চালের বস্তাগুলোকে ভালো মতো কেটে টুকরো করে নিয়েছি। তো এই টুকরোগুলোর মধ্যেই কিন্তু আজকে আমরা শাক চাষ করব। তো দেখুন, মাটি যেহেতু ব্যবহার করছি না, আমরা মাটির জায়গায় ব্যবহার করব এই পুরনো কাপড়গুলো। এগুলো আর ব্যবহার করার মতো অবস্থায় নেই, এগুলো ফেলেই দেওয়া হয় জেনারেলি সবার বাড়িতে, সেই বস্তাগুলোকেই আমরা ব্যবহার করব। আর এখানে নিয়েছি রান্নাঘরের সমস্ত সবজির খোসা, এখানে তিন চার দিনের জমানো সবজির খোসা রয়েছে আমাদের, আর কিছু শুকনো সবজির খোসা যেগুলো কম্পোস্ট তৈরি হয়ে গেছে কিন্তু কমপ্লিটলি তৈরি হয়নি, হাফ তৈরি হয়েছে, এরকম ধরনের সবজির খোসাগুলোকে নিয়েছি। তো দেখুন, বস্তাগুলোকে একটার পর একটা এরকমভাবে টিনের ওপর সাজিয়ে দিয়ে তার মধ্যে এই ন্যাকড়াগুলোকে ভরে আর কিছু পেপার দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে পুরনো নিউজ পেপার আছে, আপনাদের বাড়িতে থাকলে আপনারা এরকম ব্যবহার করতে পারেন, যদি পুরনো বই খাতা থাকে সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা একে একে ভরে দিচ্ছি এইখানটায়, সমস্ত ব্যাগগুলোকেই তৈরি করে নেব এভাবে পুরনো খাতা নিউজ পেপার সব কিছু দিয়ে। তো এইবার সমস্ত নিউজ পেপার এগুলো ভর্তি করে দেওয়া হয়ে গেলে এর ওপর আবার আমরা দিয়ে দেব সবজির। বাড়িতে শাক করা কিন্তু খুবই সহজ, আমরা যে কেউই বাড়িতে সহজেই শাক করতে পারি সেম প্রসেসে। যারা আমরা নতুন বাগানি আছি, মানে যারা কখনো আমরা বাড়িতে গাছগাছালি করিনি, তারাও কিন্তু খুব সহজেই বাড়িতে শাক চাষ করে নিতে পারেন। রাসায়নিকবিহীন এই শাক কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনাকে যে ছাদেই শাক করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনার বাড়িতে যদি ছোট্ট একটা বেলকনি থাকে, অল্প একটু জায়গাতেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে শাক চাষ করে নিতে পারেন। আর সেম প্রসেসে আপনাদের বাড়িতে যদি উঠোন থাকে, মাটিতেও কিন্তু আপনারা এইভাবে শাক করে নিতে পারেন। তো সবজির খোসাগুলো ভালো মতো ভরে দিয়েছি, এবার সবজির খোসা ভরে দেওয়ার পর দেখুন এর নিচে দেখাই যাচ্ছে কাপড়গুলো নিচে আছে, তার ওপর পেপার, তার ওপর সবজির খোসা ভালো মতো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে সামান্য কিছু মাটি আমরা ব্যবহার করব, কিন্তু সেমন কোনো ভালো মাটির দরকার নেই। অনেক সময় দেখানো হয় যে ভালো মাটির দরকার, বা মাটির মধ্যে ভালো ভালো সার মেশাতে হবে, বা শিংকুচি, হাড় গুঁড়ো বা কোনো কীটনাশক মিক্স করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কিচ্ছু ব্যবহার করব না, শুধু এখানে তো দেখতেই পেলেন কাপড় দিলাম, তার উপর সবজির খোসা, তার উপর পেপার, তার উপর সবজির খোসা, দেন আবার কিছু পেপার দিয়ে এটাকে ভর্তি করে নেব। এবার পেপারগুলো ভালো মতো দেওয়া হয়ে গেলে এর ওপর অ্যাটলিস্ট আবার আমরা সবজির খোসা অ্যাড করব। তো সবজির খোসা অ্যাড করার পর এখানে দেখুন আমরা নিয়েছি রাবিশ, হ্যাঁ, এটা পাথর কুচি টুকরো সব কিছু মিক্স করা আছে, এর মধ্যে ইটের টুকরো, সিমেন্টের গুঁড়ো সব কিছু আছে, এটা কোনো ভালো কোনো মাটি নয়। আর এর মধ্যে যে শুকনো সবজির খোসাগুলো ছিল সেগুলো ভালো মতো মিক্স করে দিলাম। এখানে আপনারা যদি আপনাদের কাছে এই ধরনের রাবিশ থাকে তো সেটা ব্যবহার করতে পারেন, নুড়ি পাথরও ব্যবহার করতে পারেন, বা ছাদ ঝাড় দেওয়ার পর যে ধুলোটা জমে আপনারা চাইলে হালকা সেই ধুলোটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যে বীজটা ছড়াবো সেই বীজটা কিন্তু জার্মিনেশন হওয়ার জন্য অল্প একটু মাটির দরকার, একদম ডাইরেক্ট সবজির খোসার মতন মধ্যে যদি আমরা দানাগুলোকে ছড়াই, মানে বীজের দানাগুলোকে ছড়াই, সেই ক্ষেত্রে কিন্তু জার্মিনেশন নাও হতে পারে, পচে যেতে পারে। তো এই জন্য হালকা একটু রাবিশ বা ধুলো যেটাই হোক আপনারা ওপর থেকে দিয়ে নেবেন। আর এখানে দেখুন আমরা নিয়ে নিয়েছি সর্ষের দানা, এই সর্ষের দানাটা কিন্তু কাকিমার ছাদে তৈরি করা, কাকিমার নিজে হাতে। তো এই সর্ষেগুলোকে আমরা মিডিয়াটা রেডি করেছি, সেই মিডিয়ার ওপরে আমরা ভালো মতো ছড়িয়ে দেব।
তো এখানে একে একে সবগুলো ব্যাগের মধ্যেই অল্প অল্প করে দানা ছড়িয়ে দেওয়া হলো। দানা ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে জল দিয়ে দিতে হবে। তো সবগুলো ব্যাগে দানা দেওয়ার পর এবার ওপর থেকে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। ওপর থেকে হালকা করে জল দিতে হবে, মানে একদম জোরে যদি জলটা ঢেলে দেন তাহলে অনেক সময় কি হয় বীজগুলো তো খুব ছোট্ট, তো সেই ক্ষেত্রে বীজগুলো কিন্তু ধুয়ে চলে যেতে পারে। তো হাত দিয়ে হালকা হালকা করে ছিটিয়ে দিন। আর আপনার কাছে যদি স্প্রে করার থাকে জলের, তো সেই ক্ষেত্রে জলের স্প্রেটাও ব্যবহার করতে পারেন। তো আমাদের কাছে নেই, আমরা হাত দিয়েই জলটাকে ভালোমতো ভিজিয়ে দিলাম। তো দেখুন এখানে দানাগুলো দেখাই যাচ্ছে, মাটিটা ঠিকঠাক মতো ভিজে গেছে। তো এরপর দানাগুলোকে ঢেকে রাখা হবে পরের দিন, এটা বিকেলে করা হয়েছিল সকাল অবধি। এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি 7 দিন পরের চিত্র। তো 7 দিন পর দেখুন শাকগুলো ভালো মতো জার্মিনেট হয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এর মধ্যে যে সার ব্যবহার করা হয়েছে তা কিন্তু একটা লিকুইড সার, সেটা কাকিমা নিজে হাতে তৈরি করেছিলেন। আমাদের পুরনো ভিডিওগুলো একটু চেক করলে আপনারা দেখতে পারবেন লিকুইড ফার্টিলাইজার একটা তৈরি করা আছে, সমস্ত রেসিপিটাই দেওয়া আছে তার মধ্যে। তো সেই সারটাই কিন্তু কাকিমা সবসময় সমস্ত গাছে ইউজ করে, তো শাকের ক্ষেত্রে সেই সারটাই ইউজ করা হয়েছে। শুধু ওটা জলের সাথে মিক্স করে ব্যবহার করা হয়েছে, সপ্তাহে 1-2 দিন দিতে হয় আর শুধু জল। তাতেই দেখুন শাকগুলো কি সুন্দর গ্রোথ হয়েছে। তো এখন মাত্র 7 দিন পরেই এরকম অবস্থা, এটা আর একটু বড় হতে দেবো, কারণ সবগুলো শাক কিন্তু এখনো বড় হয়নি, কিছু কিছু শাক এখনো ছোটই আছে। এরপর দেখুন এটা আরও 7 দিন পরের চিত্র। তো এখানে আরও কিছু মটর ও বোথে শাকও শাকও করেছিল কাকিমা, সেগুলোও একটু কাছাকাছি রেখে আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখুন এখানে আজকে 15 দিন পর শাকগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো আপনাদের তুলে দেখাচ্ছি কত পরিমাণ শাক হয়েছে, মানে একটা ব্যাগ থেকে যদি শাক তোলেন 4-5 জনের ফ্যামিলির জন্য কিন্তু এনাফ, একটা ব্যাগে যা শাক হয়েছে একদমই এনাফ। তো আমরা এখানে সবগুলো শাকই আজকে হারভেস্ট করে আপনাদের দেখাচ্ছি কতগুলো শাক হয়েছে। শাকের কিন্তু গোড়াটা একদম তুলে ফেলা হচ্ছে না, কারণ গোড়াটা তুলে ফেললে কিন্তু সেকেন্ডবার আপনি আর খেতে পারবেন না, কিন্তু এইভাবে শুধু মাথাটা যদি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেন তাহলে এর গোড়ার থেকে কিন্তু আবার নতুন করে পাতা ছাড়বে। তো দেখুন এই প্লেটটা কিন্তু প্রায় ভরেই গেছে, একটা ব্যাগেই এতগুলো হয়েছে, এবার সেকেন্ড ব্যাগের থেকেও তোলা হবে। আমরা কিন্তু এখানে সরষা শাক করেছি, তো সরষা ছাড়াও অন্য অনেক রকমের শাকই কিন্তু আপনারা সেমভাবে করতে পারেন। যেমন এখন কিন্তু গরম পড়েই গেছে, তো এখন আর সরষা শাক কিন্তু করলে হবে না। তো এই ক্ষেত্রে আপনারা লাল শাকটা করে দেখতে পারেন বা পাট শাকটা করে দেখতে পারেন, সেম প্রসেস। তো দেখুন দুটো ব্যাগের থেকে তোলার পর প্লেটে কিন্তু একদম আটছে না, এতগুলো শাক হয়েছে। দুটো ব্যাগের থেকেই শাকগুলো কিন্তু আমরা গোড়া থেকে তুলিনি, মাথাগুলো শুধু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, গোড়াগুলো কিন্তু এখনও রয়ে গেছে। তো দেখলেন কতগুলো শাক হয়েছে। পাশে আগে একটা মটর শাক করেছিলাম, কাকিমা দেখিয়েছিল কিন্তু সম্পূর্ণ রাবিশের ওপর মটর শাকগুলো। তো এই মটর শাকগুলো কিন্তু 2-3 বার তুলে তুলে খাওয়া হয়ে গেছে, আজকে আবার কিছুটা মটর শাক তোলা হচ্ছে। তো এরই মাঝে কাকিমা কিন্তু বিটও লাগিয়েছিলেন মটর শাকের সঙ্গে, তো বিটগুলোও কিন্তু বেশ বড় বড় সাইজের হয়ে গেছে। তো দেখুন দুটো ব্যাগ থেকে কতগুলো শাক হয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে